দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সংলাপের জন্য আগামী শনিবার দিন ধার্য করেছেন ইসি। এদিন একই সঙ্গে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ নিবন্ধিত ৪৪ দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন।